আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। প্লিজ আমার ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক শেয়ার এবং কমেন্টস সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। তো আজকে আমরা যে ক্লাসটা শুরু করব সেটা অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি পরিসংখ্যান বিষয়ের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশান অর্থাৎ গাণিতিক প্রত্যাশা অধ্যায়ের ক্লাস নম্বর হলো 12। তো আজকে আমাদের ক্লাসের দুইটি সলকের অর্থাৎ এক্স ওয়াই সলকে যুক্ত সম্ভাবনা বিন্যাসের একটি তালিকা দেওয়া আছে। এই তালিকা থেকে আমাদের তিনটি অঙ্ক বের করতে হবে। যে তালিকাটা হলো, যে তালিকা থেকে আমাদের ক নম্বর অঙ্ক বের করতে হবে, ভেরিয়েশন অফ এক্স কমা ভেরিয়েশন অফ ওয়াই এবং কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এক্স কমা ওয়াই মান বের করতে হবে। খ নম্বর এক্স ওয়াই পরস্পর স্বাধীন কিনা বের করতে হবে, নির্ণয় করতে হবে। ঘ নম্বর ভেরিয়েশন অফ থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এবং ভেরিয়েশন অফ ফাইভ এক্স মাইনাস টু ওয়াই নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথম স্লাইডে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে আর সেখান থেকে আমাদের কিছু মান বের করতে দেওয়া আছে। এখন সেকেন্ড স্লাইডে আমরা অঙ্ক শুরু করি। তো সেকেন্ড স্লাইডে আমরা সমাধান শুরু করব, এক্স এবং ওয়াইয়ের যুক্ত সম্ভাবনা বিন্যাসটি আমরা তৈরি করব। তো বিন্যাসটি তৈরি করার পূর্বে আমাদের কি করতে হবে, প্রবাবিলিটি এক্স এর মান এবং প্রবাবিলিটি ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে আমরা যদি যে মেইন আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল সারিটা যদি আমরা সারির সংখ্যাগুলো যদি আমরা পাশাপাশি যোগ করে অর্থাৎ লাস্টের কলামে লিখি, তাহলে এই মানগুলো হবে প্রবাবিলিটি এক্স এর মান। আর এই কলামের মানগুলো যদি আমরা নিচে নিচে যোগ করে লিখি, তাহলে ওইটা হবে প্রবাবিলিটি ওয়াইয়ের মান। তাহলে আমরা এখন দেখি যে 0.10, 0.20 এই দুইটি সংখ্যাকে আমরা পাশাপাশি যোগ করে পাইছি 0.30, এটা হলো প্রবাবিলিটি এক্স এর মান। 0.30, 0.10 এই দুটি সংখ্যাকে পাশাপাশি যোগ করে পাইছি 0.40, এটাও প্রবাবিলিটি এক্স এর মান। 0.20, 0.10 যোগ করে পাইছি 0.30। তাহলে আমরা এই যে তিনটি সারি পাশাপাশি যোগ করে লাস্টের কলামে লিখলাম, এগুলো হলো প্রবাবিলিটি অফ এক্স এর মান। এখন এই দুইটা কলাম আমরা নিচে নিচে যোগ করব, যোগ করে পাবো প্রবাবিলিটি অফ ওয়াই এর মান। 0.10, 0.30, 0.20 এই তিনটি মান যদি আমরা যোগ করি হবে 0.60, এটা হলো প্রবাবিলিটি অফ ওয়াই এর মান। 0.20, 0.10, 0.10 এই তিনটি সংখ্যাকে যদি আমরা নিচে নিচে যোগ করি পাবো 0.40, এটা হলো প্রবাবিলিটি ওয়াই এর মান। তার মানে দুইটি কলাম যদি আমরা নিচে নিচে যোগ করি, তাহলে যোগ করে যে রেজাল্ট পাবো সেটা হবে প্রবাবিলিটি অফ ওয়াই এর মান। আর সারিকে যদি আমরা যোগ করে যে লাস্টের কলামে যে মানগুলি পাইছি নিচে নিচে, এগুলো হলো প্রবাবিলিটি অফ এক্স এর মান। তাহলে আমরা প্রবাবিলিটি অফ এক্স এর মান পাইছি 0.30, 0.40, 0.30 আর প্রবাবিলিটি অফ ওয়াই এর মান পাইছি 0.60, 0.40। আমাদের এগুলি মনে রাখতে হবে। এখন আমাদের বের করতে হবে ক নম্বর ভেরিয়েশন অফ এক্স কমা ভেরিয়েশন ওয়াই এবং কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এক্স কমা ওয়াই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এক নম্বর আমরা নির্ণয় করবো কি, ভেরিয়েশন অফ এক্স। আবার ভেরিয়েশন অফ এক্স নির্ণয় করতে হলে আমাদের এক্সের প্রান্তীয় সম্ভাবনা বিন্যাসটি বের করতে হবে, কারণ প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস বের করা ব্যতীত ভেরিয়েশন অফ এক্স বের করা সম্ভব না। তাহলে আমরা প্রথমে এক্সের প্রান্তীয় সম্ভাবনা বিন্যাসটি বের করবো। এক্ষেত্রে এক্সের কিছু মান দেওয়া আছে আমাদের এই যে অঙ্কে, এক্সের মান দেওয়া আছে 0.12 অর্থাৎ 0.12 আমাদের এক্সের মান দেওয়া আছে। এই জন্য আমরা এক্সের কলামে প্রথম কলামে অর্থাৎ 0.12 লিখে নিলাম। আর আমরা আগে বলছি প্রবাবিলিটি এক্স এর মান লিখতে হবে। প্রবাবিলিটি এক্স এর মান পাইছি আমরা 0.30, 0.40, 0.30। আমরা প্রবাবিলিটি এক্স এর করে দ্বিতীয় কলামে আমরা মানগুলো নিচে নিচে বসে দিলাম। এখন আমরা প্রথম কলাম আর দ্বিতীয় কলাম গুণ করব। এক্সের সাথে প্রবাবিলিটি অফ এক্স গুণ করলে হবে এক্স প্রবাবিলিটি অফ এক্স। শূন্যর সাথে 0.3 যদি গুণ করে 0 হবে, ওয়ানের সাথে 0.40 গুণ করলে 0.40 হবে, টুর সাথে 0.30 গুণ করলে 0.60 হবে। এবার আমরা তৃতীয় কলামটা যদি নিচে নিচে যোগ করি, তাহলে হবে সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স, তাহলে 0.40, 0.60 আর শূন্য যোগ করলে হবে 1। এবার আমরা চতুর্থ কলাম অর্থাৎ সর্বশেষ কলামটা আমরা পাবো কি হবে, এক্সকে আমরা বর্গ করবো, বর্গ করলে এক্স স্কোয়ার হবে। তারপর দ্বিতীয় কলামের সাথে গুণ করবো, এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার আর প্রবাবিলিটি এক্সের সাথে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স। তার মানে শূন্যের বর্গ করে 0.30 সাথে গুণ করলে 0 হবে, ওয়ানের বর্গ করলে 1 হবে, 0.40 সাথে গুণ করলে 0.40 হবে, টুর বর্গ 4 হবে, 4-এর সাথে 0.30 গুণ করলে 1.20 হবে। এবার আমরা কি করবো, লাস্টের কলমগুলির সংখ্যাগুলি নিচে নিচে যোগ করবো। যোগ করলে সামেশন এক্স স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল যোগ করলে হবে 1.60। তার মানে আমরা এই সেকেন্ড স্লাইডে সামেশন এক্স প্রবাবিলিটি এক্স এর মান পাইছি 1 আর সামেশন এক্স স্কোয়ার প্রবাবিলিটি এক্স এর মান পাইছি 1.60। এখন আমরা থার্ড স্লাইডে যাই।
থার্ড স্লাইডে এখন আমাদের বের করতে হবে এক্সপেকটেশন এক্স এর। আমরা জানি এক্সপেকটেশন এক্স এর সূত্র হলো সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স। সামেশন এক্স প্রবাবিলিটি এক্স এর মান আমরা সেকেন্ড স্লাইডে তালিকা থেকে ওয়ান পাইছি, ওয়ান বসে দিলাম। এবার ভেরিয়েশন এক্স বের করতে হবে। ভেরিয়েশন এক্স এর সূত্র হলো এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্সপেকটেশন এক্স হোল স্কোয়ার। আবার এক্সপেকটেশন এক্স স্কোয়ারের সূত্র হলো সামেশন এক্স স্কোয়ার প্রবাবিলিটি অফ এক্স, আর মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্সপেকটেশন এক্স হোল স্কোয়ার ঠিক থাকবে। তারপর আমরা সামেশন এক্স স্কোয়ার প্রবাবিলিটি এক্স এর মান 1.60 পাইছি লিখছি, আর এখানে এক্সপেক্টেড এক্স এর মান 1 হোল স্কোয়ার দিলাম। তাহলে এবার 1.60 থেকে আমরা 1 যদি বিয়োগ করি 0.60 হবে। এবার আমরা বের করতে হবে ভেরিয়েশন ওয়াই নির্ণয় করব। তো ভেরিয়েশন ওয়াই আমরা নির্ণয় করব কিভাবে, ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা আমরা বের করব। তো ওয়াই এর মান দেওয়া আছে 1/2 আমরা বসে দিলাম, আর প্রবাবিলিটি ওয়াই সম্ভাবনা দেওয়া আছে 0.60 0.40। এবার আমরা প্রথম কলাম দ্বিতীয় কলাম গুণ করব, গুণ করে পাবো ওয়াই ইনটু প্রবাবিলিটি ওয়াই। 1 এর সাথে 0.60 গুণ করব তাহলে 0.60 পাবো, 2 এর সাথে 0.40 গুণ করব 0.80 পাবো। তারপর চতুর্থ কলাম আমরা পাবো ওয়াই এর মানকে বর্গ করব, তারপরে দ্বিতীয় কলামের সাথে গুণ করব। তাহলে 1 এর বর্গ 1, 1 এর সাথে 0.60 গুণ করলে 0.60, 2 এর বর্গ 4, 4 এর সাথে 0.40 গুণ করলে 1.60 হবে। লাস্ট কলাম নিচে নিচে যোগ করলে হবে সামেশন ওয়াই স্কোয়ার প্রবাবিলিটি ওয়াই 2.20। এখন আমরা বের করব কি, বের করব এক্সপেকটেশন ওয়াই ইকুয়াল সামেশন ওয়াই প্রবাবিলিটি ওয়াই। এখন সামেশন ওয়াই প্রবাবিলিটি ওয়াই এর মান অলরেডি আমাদের সেকেন্ড বক্সে আমরা স্লাইডে পাইছি 1.40 বসে দিয়েছি। ভেরিয়েশন ওয়াই ইকুয়ালের সূত্র হলো এক্সপেকটেশন ওয়াই স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্সপেকটেশন ওয়াই হোল স্কোয়ার। তারপর আমরা এক্সপেক্টেড ওয়াই স্কোয়ারের সূত্র হলো সামেশন ওয়াই স্কোয়ার প্রবাবিলিটি অফ ওয়াই, আর দ্বিতীয় অংশ যা আছে তাই। সামেশন ওয়াই স্কোয়ার প্রবাবিলিটি ওয়াই এর মান আমরা এখানে পাইছি 2.20, আমরা এখানে বসে দিলাম। তারপর এখানে ওই এক্সপেক্টেড ওয়াই এর মান আমরা এখানে পাইছি 1.40, আমরা 1.40 বসে দিই, আর এখানে স্কোয়ার স্কোয়ার দিছি। এখন 1.40কে যদি বর্গ করি 1.96 হয়, 2.20 থেকে 1.96 যদি বিয়োগ করি 0.20। আমরা পঞ্চম অর্থাৎ সর্বশেষ স্লাইডে দেখে নিই কি আছে এখানে। কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এক্স কমা ওয়াই ইকুয়াল এক্সপেকটেশন এক্স কমা ওয়াই মাইনাস এক্সপেকটেশন এক্স ইনটু এক্সপেকটেশন ওয়াই। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে হবে সেটা হবে যে এই সূত্রের মধ্যে আমরা মানগুলি, আগের স্লাইডে আমরা যে মান পাইছি এক্সপেক্টেশন অফ এক্স কমা ওয়াই এর মান পাইছিলাম আগের স্লাইডে 1.330, আমরা 1.30 আমরা এই এক্সপেকটেশন এক্স কমা ওয়াই এর মধ্যে পরিবর্তে বসে দিলাম, মাইনাস এক্সপেকটেশন এক্স আগের স্লাইডে ছিল মান 1 বসালাম, আর এক্সপেকটেশন ওয়াই এর মান ছিল আগের স্লাইডে 1.40 বসে দিলাম। তারপর 1 এর সাথে 1.40 গুণ করলে 1.40 হবে, 1.40 মাইনাসের বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস 0.10 হবে। তাহলে আমরা কোভিশন ভেরিয়েশন এক্স কমা ওয়াই এর মান পাইলাম মাইনাস 0.10। খ নম্বর এবার হলো এক্স ওয়াই পরস্পর স্বাধীন কিনা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এক্স কমা ওয়াই এর মান শূন্য না, যদি কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এক্স কমা ওয়াই এর মান শূন্য হয় তাহলে দুটি চলক পরস্পর স্বাধীন হইতো। যেহেতু এক্স ওয়াই পরস্পর এখন স্বাধীন হবে না, কারণ কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এক্স কমা ওয়াই ইকুয়াল মাইনাস 0.10 একটি নির্দিষ্ট মান আসছে, এই কারণে এক্স ওয়াই পরস্পর স্বাধীন না। যখন কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এক্স কমা ওয়াই এর মান শূন্য হবে তখন এক্স ওয়াই পরস্পর স্বাধীন হবে। গ নাম্বার ভেরিয়েশন অফ 3x + 5y আর ভেরিয়েশন অফ 5x - 2y মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে দেখতে হবে ভেরিয়েশন 3x + 5y, এখানে একটা সূত্র হলো আমরা প্রথম যে চলক অর্থাৎ এই ভির ভিতরে ব্রাকেটের ভিতরে দুটি সংখ্যা স্থির সংখ্যা স্থির রাশি এবং চলক যদি গুণ আকারে থাকে সেক্ষেত্রে আমাদের একটি সূত্র নিতে হবে। অর্থাৎ প্রথম চলকের সাথে যে স্থির সংখ্যা আছে তাকে এ ধরতে হবে, দ্বিতীয় চলকের সাথে যে স্থির সংখ্যা আছে তাকে বি ধরতে হবে। তাহলে প্রথম স্থির সংখ্যা বি দ্বারা যদি স্থির সংখ্যা গুণ করি স্থির সংখ্যা স্কোয়ার, তারপর চলকের আগে বি এক্স, তারপরে প্লাস দ্বিতীয় স্থির সংখ্যার স্কোয়ার হবে চলকের আগে বি ওয়াই হবে। সূত্রের প্লাস সূত্রের টু, সূত্রে এর মান দোষী এ কে, সূত্রে বি এর মান দোষী টাইপ কে, এই জন্য সূত্রে 2 × a = 3 b = 5 ইন্টু সূত্রে কোভিসেন্ট অফ ভেরিয়েশন এক্স কমা ওয়াই। আমি আবার সূত্রটা বলি, যদি ভির পরে ব্রাকেটের ভিতরে দুটি সংখ্যার সাথে চলক এবং স্থির রাশি গুণ আকারে থাকে তাহলে প্রথম চলকের সাথে যে স্থির সংখ্যা আছে তাকে এ ধরতে হবে, দ্বিতীয় চলকের সাথে যে স্থির সংখ্যা আছে তাকে বি ধরতে হবে। তাহলে সূত্র হলো স্থির সংখ্যা স্কোয়ার, তারপরে চলকের আগে বি, যে স্থির সংখ্যা আছে 3, 3 স্কোয়ার, তারপরে এক্স এর আগে বি এক্স।
সূত্রে প্লাস দ্বিতীয় স্থির সংখ্যা 5 স্থির সংখ্যা স্কয়ার প্লাস তার ইনটু আর সলকের আগে বি সূত্রে প্লাস সূত্রে 2 সূত্রে এর মান 3 ইনটু বি এর মান 5 বসাইলাম তারপর ইনটু সূত্রের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন x y এবার আমরা 3 3 কে 9 ভাঙিয়ে দেব আর ভেরিয়েশন x এর মান আমরা উপরে স্ল্যাটি পাইছি 0.60 বসিয়ে দিলাম প্লাস 5 5 25 বসাইলাম ভেরিয়েশন y এর মান আমরা পাইছি 0.24 বসিয়ে দিলাম তারপর 2 ইনটু 3 ইনটু 5 গুণ করলে 30 আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন x y এর মান পাইছি -0.10 আমরা এখানে বসিয়ে দিলাম এখন 9 এর সাথে 0.60 গুণ করে 5.40 হবে 25 এর সাথে 0.24 গুণ করে 6 হবে আর প্লাসে মাইনাসে মাইনাস হবে 30 এর সাথে 0.10 গুণ করলে 3 হবে এখন প্রথম দুটো আমরা 5.406 যোগ করব 3 বিয়োগ করলে 8.40 হবে তাহলে আমরা ভেরিয়েশন অফ 3x + 5 এর মান পাইছি 8.40 একই ভাবে পরেরটা আমরা এই 5 কে আমরা স্কয়ার অর্থাৎ স্থির সংখ্যা সলা গুণ আকারে আছে তাহলে স্থির সংখ্যা স্কয়ার তার মানে 5 স্কয়ার ইনটু vx তারপরে প্লাস 2 স্কয়ার ইনটু ভিওয়াই যেহেতু এখানে মাইনাস আছে সূত্রে মাইনাস সূত্রে 2 সূত্রে এ দিয়েছে 5 কে সূত্রে বি দিয়েছে 2 কে 2 ইনটু 5 ইনটু 2 ইনটু কোভিসেন ভেরিয়েশন এক্স কম ওয়াই আমরা সূত্র নিয়ে নিলাম এবার 5 5 25 আর ভেরিয়েশন এক্স এর মান 0.60 প্লাস 2 2 4 ভেরিয়েশন ওয়াই এর মান 0.24 আর 2 2 ইনটু 5 ইনটু 2 গুণ করলে হবে -20 আর কোভিসেন ভেরিয়েশন এক্স ওয়াই এর মান পাইছি আমরা -0.10 বসিয়ে দিলাম এবার 25 এর সাথে 0.60 গুণ করলে 15 হবে 4 এর সাথে 0.24 গুণ করলে 0.96 হবে আর -20 এর সাথে 0.10 গুণ করলে -2 হবে সবগুলো সংখ্যার যোগফল হবে 78.96 তার মানে আমরা এখানে দুটি এখানে অর্থাৎ সর্বশেষ অঙ্কটা আমরা সমাপ্ত করলাম তাহলে আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করলাম।